কী রে ননদিনী কো তোমার ননদিনী বর্ষমে আমি তোমার বর বলছি বল কি বলবে ফোনের ওপাশ থেকে ঠান্ডা এবং গম্ভীর পুরুষালী কণ্ঠ শুনে অনি চমকে গান থেকে ফোন নামালো ফোনের স্ক্রিনে তাকিয়ে একবার নাম্বারটা ভালো করে দেখে নিল নাম্বার তো ঠিকই আছে তাহলে ছেলেটা কে অনি এমন চিন্তা ভাবটার মাঝেই ফোনের ওপাশ থেকে আবারও সেই পুরুষালি কণ্ঠটা ভেসে এলো অর্নি ফোন কানে নিয়ে বলল সরি ভাইয়া রং নাম্বার রাখছি আমি হুম রং নাম্বার না তো স্ক্রিনে তো তোমার নামটা একদম জলজল করছে ছেলেটার কথা শুনে অর্নি এবারে আমতা আমতা শুরু করল ছেলেটা মৃদু হাসলো অর্নির কাণ্ডে ছেলেটার পেছন থেকে একটা মেয়ে বলল ভাইয়া তুমি আমার ফোনে কার সাথে কথা বলছো তোর ভাবি মানে ছেলেটা কিছু না বলে রুম থেকে চলে গেল মেয়েটি ওর ভাইয়ের চাওয়ার দিকে অবাক চোখে তাকিয়ে রইল খানিকটা সময় ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখল অর্নি নামটা চলচল করছে নোর ফোন কানে নিয়ে বলল। অর্নি তুই তুই আমার ভাবি আহ এতদিনে বুঝি আমার স্বপ্নটা সত্যি হতে যাচ্ছে নোরের এমন কথায় অর্নি পুরো ভ্যাপা খেয়ে গেল অর্নি একটা ধমক দিয়ে বলল আহ নোর থামবি তুই তো জানিস আমার না খুশিতে আকাশে উড়তে ইচ্ছা করছে অন্দর মেজাজ খারাপ হচ্ছে নোরের কথায় অনি আবারও একটা ধমক দিয়ে বললো তুই আকাশে পরে উড়িস আগে বল এতক্ষণ যে ছেলেটা কথা বলল সে কে ছিল নুরের হাসি মাখা মুখটা মুহূর্তেই কালো হয়ে গেল ও ভেবেছিল সত্যি সত্যি ওর ভাবি হবে ওর ভাইয়া তো যাওয়ার আগে সেটাই বলে গেল আর এদিকে অর্নি জিজ্ঞেস করছে ছেলেটা কে ছিল অর্নি তো চেনে নি ওর ভাইকে তাহলে ওর ভাই এই কথা বলে গেল কেন নোর বলল কাহিনী কি বলতো নূরের কথাই অর্ণনির সবটা পড়লো ওকে অর্নির কথা শুনে নূরের হাসি থামছে না কিছুতেই আর এদিকে নূরের হাসিতে অর্নির গা জ্বলে যাচ্ছে অর্ণি তাতে দাঁত চেপে বলল। তুই হাসি থামাবি নাকি আমি লাইন কাটব নূর যথাসম্ভব নিজেকে সামলে নিয়ে বলল ওকে ওকে আর হাসছি না বল কি বলবি ছেলেটা কে ছিল ভাইয়া ভাইয়া মানে তোর বড় ভাই উনি না হায়ার স্টাডির জন্য পড়াশোনার পাট চুকিয়ে কালকে বিড়িতে ফিরেছে ধুর তোর জন্য আমি কি লজ্জায় পড়ে গেলাম আগে বলবি না ভাইয়া বাসেই আছে কে ফোন ধরেছে না জানি উল্টা বকিস কেন বাই দা রাস্তা তুই আমার ভাবি হলে কিন্তু খারাপ হয় না থামবি তুই ওকে ওকে আর বলছি না ভার্সিটিতে শাড়ি পরে যাবি তো হ্যাঁ সবাই যেহেতু শাড়ি পরে যাবে তাই আমিও পরব তুই কিন্তু শাড়ি পরবি আজকে আমার শাড়ি না পরলে হয় না আহা একদম না শুনবো না আর হ্যাঁ শোন তুই রুশানার সাথে চলে যাস আমি সরাসরি ইউনিভার্সিটি গিয়ে দেখা করব। ওকে রাখছি অর্নি ফোন কেটে দিয়ে ভার্সিটির জন্য রেডি হতে লাগলো ওর পুরো নাম অর্নিশা সাথে আর নূরের পুরো নাম সোমাইয়া নূর নূর আর অর্নি দুজনেই বেস্ট ফ্রেন্ড ওদের বেস্ট ফ্রেন্ডের তালিকায় আরও একজন আছে যার সাথে অর্নি ফার্সিটি যাবে অর্থাৎ রুশান অর্নি নূর আর রুশান তিনজনেই ক্লাস নাইন থেকে বেস্ট ফ্রেন্ড একজন আরেকজনের জন্য যান অবধি দিয়ে দিতে পারে ওরা এবারে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে আজকে ওদের নবীন বরণ সেই সুবাদেই ওরা শাড়ি পরে যাবে আজকে দশটা বাজতে পনেরো মিনিট বাকি অর্নি আর রুশান ফার্সিটি এসেছে মিনিট পাঁচেক হবে সাড়ে দশটা থেকে নবীন বরণের অনুষ্ঠান শুরু হবে ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে ওরা নূরের জন্য অপেক্ষা করছে মিনিট দুয়েকের মাথায় নূর পিছন থেকে এসে অর্ণিকে চড়িয়ে ধরলো অর্ণি পড়ে যাওয়া থেকে নিজেকে সামনে নিয়ে বলল আস্তে পড়ে যাব তো নূর অর্ণিকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ায় অর্ণি এবারে নূরের দিকে চোখ বুলায় নীল সাদা শাড়ি পরেছে ও হালকা সাদ চুলগুলো ছেড়ে দেওয়া আর কানে ঝুমকো আর দুহাতে ভরে চুরি পড়েছে এতেই মারাত্মক লাগছে নুরকে দেখতে অর্নি নুরের দুই বাহু ধরে বলে আহ জানো কি কিউট লাগছে তোকে আজকে আমি ছেলে হলে নির্ঘাত তোকে নিয়ে পালিয়ে যেতাম কথাটা বলে অর্নি হাসলো সাথে রোশান আর নৌরও হেসে উঠল অর্নি এবারে নূরকে বলল আমাকে কেমন লাগছে বললি না তো নোর কিছু বলার আগেই রোশান বলল তোকে আর কেমন লাগবে বরাবর যেমন লাগে ওরকম লাগছে পেতনিকে তো পেতনি লাগবে তাই না রুশানির কথাই অর্নি বেশ চটে গেল এমনকি রেগে দু ঘা বসিয়ে দিল রুশানের পিঠে নোর দুজনকে থামিয়ে দিয়ে বলল রুশান তোকে রাগানোর জন্য এগুলো পড়ে আর তুই রেগেও যাস সারাক্ষণ দুজনে মিলে খালি ঝগড়া মারামারি করে আমার জানটাই তেজপাতা বানায় ফেলিস এভাবেই কথা চলতে থাকল নূর অর্নি আর রোশানের তিনজনে কথা বলতে বলতে মাঠের দিকে এগুচ্ছে করিডোরে এসে ওরা তিনজনেই দাঁড়িয়ে পড়ে তখনই ফার্সিটির গেট দিয়ে ভিতরে আসে সায়াদাত আবরার উৎসব দেখতে ছয় ফুটের মতো লম্বা হবে গায়ের রং হলদে ফর্সা মুখে কাট করা চাপ দাঁড়ি সিল্কি চুল কিছুটা কপালে উপচে পড়ে আছে ব্ল্যাক শার্ট ব্ল্যাক জিন্স এমন কি চোখের সানগ্লাস আর কেটসো ব্ল্যাক ফুল ব্ল্যাক কেটাপে ছেলেটাকে দেখতে অসম্ভব রকমের সুন্দর লাগছে ভার্সিটির অনেকেই বারবার ঘুরে ফিরে তাকাচ্ছে উৎসবের দিকে কিন্তু ওর সেদিকে পাত্তা নেই ওর চোখ আটকে আছে করিডোরে দাঁড়ানো অর্নির দিকে পরনে গোল্ডেন পারের ব্ল্যাক চর্চের শাড়ি চুলগুলো সারা পিঠে ছড়িয়ে আছে দুহাত ভর্তি চুড়ি কানে বড় ঝুমকো ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক আর চোখে কাজল ব্যাস এতটুকুতেই অমায়িক লাগছে মেয়েটাকে উৎসব করিডোরে নূরের পাশে গিয়ে দাঁড়ালো এই সায়াদাত আব্রার উৎসবই হচ্ছেন নূরের ভাই অনিপ আর রুশান কখনোই উৎসকে দেখেনি আর উৎসবেও জানে না সকালে ওর সাথে কথা বলা মেয়েটাই যে কিনা এখন ওর সামনে দাঁড়িয়ে আছে যাকে দেখে ওর চোখ আটকে গেছে উৎসবের সাথে ওদের দুচনের পরিচয় করিয়ে দেওয়ার জন্য বলল অর্নি রুশান এই হচ্ছে আমার বড় ভাই সাদাত আবরার উৎসব তোদের তো ভাইয়ার সাথে আলাপ নেই গতকালই ভাইয়া বাংলাদেশে ফিরেছে উৎসব পরিচিত হয়ে নিল রোশানের সাথে অর্ণের সাথেও কথা বলতে চেয়েছে কিন্তু ও ততক্ষণে সকালের ভাবনায় চলে গিয়েছে উৎসব অর্ণির সামনে তুড়ি বাজাতে অর্ণি বাস্তবে ফেরে আমতা আমতা করে বলে নূর এটাই তো ভাইয়া নূর বুঝতে পারলো অর্ণির ব্যাপারটা নূর অর্ণিকে আরও একটু লজ্জায় ফেলার জন্য বলল হ্যাঁ এটাই তো আমার ভাইয়া কেন তোর মনে নেই সকালই তো ভাইয়ার সাথে আমি হলরুমে যাচ্ছি তোরা আয় কথাটা কোনো মতে বলে অর্ণি দৌড়ে পালালো সেখান থেকে অর্ণির এভাবে পালিয়ে যাওয়া দেখে নোর শব্দ করে হেসে দিল রোশানার উৎসব কেউ বিষয়টি বুঝতে পারল না তাই নোর বলল ভাইয়া তুমি সকালে যার সাথে কথা বলছিলে হর্ণি সেই ছিল এইটুকু বলে নূর রোসানকে সব খুলে বললো রোশানেরও হাসি পেল বেশ আর এদিকে উৎসব অবাক চোখে তাকিয়ে আছে হল রুমের দিকে এই মেয়েটার সাথেই কথা বলেছিল সকালে তো ভেবেছিল শুধু মেয়েটার কণ্ঠটাই বাচ্চা বাচ্চা কিন্তু এখন তো দেখলো মেয়েটার আচার আচরণ এবং মেয়েটা দেখতেও বাচ্চা বাচ্চা উৎসব নূরকে বলল তোরা গিয়ে প্রোগ্রামে জয়েন হ আমি আমার ফ্রেন্ডের সাথে আছি প্রোগ্রাম শেষ হলে ফন্দিশ বাসায় নিয়ে যাব আমি নোর সম্মতি জানিয়ে হল চলে গেল রোশানের সাথে উৎসব ওর বন্ধুদের ওখানে চলে গেল উৎসব এই ভার্সিটি থেকেই পড়াশোনা করেছে ভার্সিটিতে থাকাকালীন ওরা যেখানে বসে আড্ডা দিত সেখানে যেতেই ওর পেয়ে গেল ও উৎসবের বন্ধুদের তালিকায় ও ছাড়াও আরও দুটো ছেলে এবং একটি মেয়ে আছে সায়ান আহনাব আর হৃদিতা আহনাব আর হৃদিতা দুজন দুজনকে ভালোবাসে কলেজ লাইফ থেকে পারিবারিকভাবে ওদের আংটি বদলও হয়েছে উৎসবের জন্যই এতদিন বিয়ের অনুষ্ঠান হয়নি তবে এখন খুব শীঘ্রই হয়ে যাবে ওরা চার মিলে আড্ডা দিতে অনেকটা সময় জমিয়ে বক্তৃতা দিয়ে যাচ্ছে নতুন স্টুডেন্টদের অভিনন্দন জানিয়েছেন ফুল দিয়ে অর্নি বেঞ্চিতে মাথা রেখে শুয়ে আছে এইসব বক্তৃতা ওর একদম ভালো লাগছে না আর সে কখন থেকে বক করেই যাচ্ছে অর্নির লম্বা চুলগুলো সব সামনে এসে পড়েছে বেঞ্চিতে মাথা দিয়ে রাখায় অর্নি উঠে বসে চুলগুলো হাত দিয়ে পিছনে সরিয়ে দিল তখনই কেউ একজন অর্নির একটা ছবি তুলে নেয় ক্যামেরা ক্লিকের শব্দে অর্নি আর নোর দুজনেই পাশ ফিরে তাকায় গলায় ক্যামেরা ঝুলিয়ে বসে আছে একটি ছেলে লম্বা চৌড়া দেখতে শ্যামবর্ণের গায়ের রং নোর মুহূর্তেই রেগে গেল ছেলেটার এমন কাণ্ডে এখন এখানে সবাই থাকায় নিজেকে সামলে নিল কিন্তু নজর রাখলো ছেলেটাকে ছেলেটা হলরুম থেকে বের হয়েছে তেই নোর ছেলেটার পিছন পিছন বের হয়ে গেল অর্নি পড়লো মহা বিপাকে এখন এই মেয়েকে কিভাবে সামলাবেও এই মেয়ের যা রাগের রাগ অর্নি আর রোড দুজনেই সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির অর্নি খুবই শান্ত আর বাচ্চার স্বভাবের মেয়ে তবে যখন রাগে বেশ ভালোভাবেই রাগে আর অন্যদিকে নূর খুবই রাগী স্বভাবের এবং বুজদারও বটে ছেলেটাকে বুঝিয়ে বললে হয়তো বা ছেলেটা ওর ছবি ডিলিট করে দিবে কিন্তু নূর তো গিয়েই হম্বিতম্বি শুরু করবে না নূরকে আটকাতে হবে এই ভেবে অর্নি রুশানের কাছে গিয়ে ওকে টেনে নিয়ে হলরুম থেকে বের হয়ে গেল মাঠে যেতেই দেখলো নূর ছেলেটার সাথে কথা বলছে অর্নি আর রুশান দুজনেই দৌড়ে ওদের কাছে গেল নূর বলছে আপনি ওভাবে না জানিয়ে পারমিশন ছাড়া ছবি তুললেন কেন হ্যাঁ মানছি এখানে আমি অনলাই করেছি কিন্তু যা ছবি তুলেছি সে তো কিছু বলছে না আপনি অযথা রেগে যাচ্ছেন কেন আপনি আমার সামনে থেকে আমার বেস্ট ছবি তুলে নিয়ে যাবেন আর আমি বসে বসে দেখব কিছু বলবো না ভেবেছেন অর্নি এসে নূরকে টেনে দূরে সরিয়ে ছেলেটাকে উদ্দেশ্য করে বলল ভাইয়া মাহির আমার নাম ভাইয়া না মাহির বলো সে যাই হোক আপনার নাম আপনি নুরের কথায় কিছু মনে করবেন না ছবিটা ডিলিট করে দিন প্লিজ মেহির কিছু বলার আগেই নূর কটাক্ষ গলায় বলল। উর্নি তুই ওনাকেভাবে বলছিস কেন এত ভালোভাবে বললে এটা জীবনেও শুধরাবে না উল্টো এরকম কাজ আরও করবে মাহির নূরের দিকে এক পলক তাকালো তারপর অর্নির দিকে তাকিয়ে অনিকে উদ্দেশ্য করে বললো ভেবেছিলাম তোমার ছবিটা লেট করে দেবো কিন্তু তোমার বেস্ট যেরকম করছে এতে আর আমি ছবিটা ডিলিট করব না সরি অর্নি অবাক হয়ে তাকায় মাহিরের দিকে নোর এদিক ওদিক তাকিয়ে কিছু খোঁজার চেষ্টা করছে অর্নি বলল আরে ভাই অনি পুরো কথা বলার আগেই নূর বলে উঠল পাইসি এই বলে নূর পাশের থেকে একটা গাছের ছোট্ট ডাল হাতে তুলে নিল তারপর মাহিরের দিকে এগিয়ে গিয়ে বলল কি বললেন ছবি ডিলিট করবেন না তাই তো এবার তো আপনি আমার হাত থেকে কিছুতেই বাঁচবেন না কথাগুলো বলেই নোর ডাল উঠালো মাহিরকে মারার জন্য একটা ছেলে এসে নূরের হাত ধরে ওকে আটকে দেয় ছেলেটার নাম আরিফিন শান্ত অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট মাহির আর শান্ত একই ব্যাচ শান্ত সামনে এসে বলল আরে মিস আপনিও বড় অনাস ফার্স্ট ইয়ারের না প্রথম দিন ইউনিভার্সিটিতে এসে এভাবে গুন্ডিগিড়ি শুরু করে দিয়েছেন নোর ছাছালো কণ্ঠে বলল আপনি যদি মার্কেটে না চান না তাহলে আমার হাত ছাড়ুন বলছি শান্ত নূরের কথা পাত্তা না দিয়ে মাহিরকে কে করে বলল কি হয়েছে কি করেছি ওদের সাথে আপনি ওনাকে কি জিজ্ঞাসা করছেন আমাকে জিজ্ঞাসা করুন আমি বলছি শান্ত নূরের হাত থেকে গাছের ডালটা নিয়ে দূরে ছুঁড়ে মেরে বলল হ্যাঁ বলো নূর একে একে সবটা বলল শান্তকে শান্ত সবটা শুনে মাহিরকে বলল না বলে ছবি তুলেছিস কেন আর ওরা যখন ছবি ডিলিট করতে বলেছে ডিলিট করিসনি কেন ওয়ানি বলেছিল পরে ডিলিট করতে চেয়েছিলাম তো কিন্তু এম এ মানে নুরের যা তেজ ওর কথা শুনে আমারও রাগ উঠে সে সেজন্য ডিলিট করতে চাইনি মাহিরের কথাই শান্ত বলল আচ্ছা এখন ডিলিট করে দে মাহির ক্যামেরা ওপেন করে ছবিটা ডিলিট করতে গেলেই নুর চেঁচিয়ে বলে উঠল এই ওয়েট ছবিটা ডিলিট করবেন না আগে আমি দেখব নোরের চেঁচানোতে নোতে অর্ণির দুজনেই বিরক্ত হচ্ছে নোরকে টেনে ওখান থেকে নিয়ে আসতে চাইলে ও জানায় ছবি না দেখেও যাবে না মাহির ছবিটা বের করে নোরকে দেখালো নোরের কাছে অর্নির ছবিটা বেশ ভালো লাগে হাত দিয়ে চুলগুলো সরানোর সময় এক পাশ থেকে অর্ণের মুখটা দেখা যাচ্ছিল চোখ বন্ধ করেছিল ও ছবিটা বেশ এসেছে তাই নোর বলল ছবি ডিলিট করার আগে আমাকে সেন্ড করুন শান্তর কথায় মাহির আর না করলো না ছবিটা আগে নূরের ফোনে দিয়ে তারপর ডিলিট করে দিল অর্নি নূরকে টেনে নিয়ে ওখান থেকে চলে এলো অর্নি আর রুশান দুজনেই বেশ বকাবকি করছে নূরকে কি দরকার ছিল এরকম কাণ্ড করায় ভালো করে বুঝিয়ে বললে মাহির অবশ্যই ছবি ডিলিট করে দিত কথা বলতে বলতে ওরা তিনজনে ফার্সিটির বাইরে চলে এসেছে বাসায় ফিরবে তিনজনে রোশান এদিক ওদিক তাকিয়ে রিক্সা খুঁজছে অর্নি আর নোর দুজনেই খোস মেতে উঠেছে অর্নির সামনে তাকিয়ে উৎসবকে ওদের দিকে এগিয়ে আসতে দেখেই নোরকে বাই বলে রোশানের হাত ধরে দৌড় লাগালো ওখান থেকে কিছুটা সামনে গিয়ে একটা রিকশা পেয়ে সেটাতে চেপে বসল দুজনে নূর আহম্মকের মতো ওদের দিকে তাকিয়ে আছে অনে পেছন ঘুরে নূরকে বলল। আসছি জানো কালকে আবার দেখা হবে এতগুলো লাভ ইউ হাত দিয়ে একটা ফ্লাইং কিস দেখালো নূরকে নূর তখনও ওদের দিকেই তাকানো উৎসব নুরের পাশে এসে দাঁড়িয়ে পড়লো তোর ফ্রেন্ড আবারও আমাকে দেখে পালালো উৎসবের কথাই নোর পাশ ফিরে ভাইকে দেখতে পেয়ে হাসল এবার বুঝল অর্নির এভাবে পালিয়ে যাওয়ার কারণ নোর বলল ও এমনি আসলে সব সময় আমাকে মজা করে নানান কিছু বলে ডাকে তার মাঝে একটা হলো ননদিনী আর সকালে ফোন করে এই কথা বলার পর তুমি যা বলেছ তাতে বেচারি লজ্জায় তোমার সামনে পড়তেই যায়ছে না আর আচ্ছা বাসায় চল এখন হুম চলো নোড়ার উৎসব একটা উঠে পড়ল বাসায় যাওয়ার জন্য ভার্সিটি থেকে বাসায় ফেরার সময় মুসুলধারে বৃষ্টি শুরু হয় বৃষ্টি দেখে অর্নিকে আর থামানো যায়নি রিক্সা থেকে নেমে গিয়ে বৃষ্টিতে ভিজতে শুরু করে রশান বাধা দিলে অর্নি রুশানকেও টেনে নামায় রিক্সা থেকে বৃষ্টির কারণে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় রাস্তায় থাকা মানুষজন আশেপাশের দোকানের ছাউনির নিচে গিয়ে দাঁড়ায় নিজেদের বৃষ্টি থেকে বাঁচাতে অর্ণির পাগলা মতোই রোশান আজকে সহজে অর্নিকে বাসায় নেওয়া যাবে না তাই রোশান রিক্সা ভাড়া মিটিয়ে দিতেই রিক্সাওয়ালা চলে গেলেন ওখান থেকে রোশান গিয়ে একটা ছাউনির নিচে দাঁড়ালো রাস্তায় অর্নি এদিক ওদিক লাফাচ্ছে আর দুহাত মেলে বৃষ্টির ফোটার সাথে নিজেকে মিশিয়ে দিচ্ছে রোশান অর্ণির হাত ধরে বলল। অনেক বিজেছিস এখন ভাষায় চল অর্নি রুশানের থেকে নিচের হাত ছাড়িয়ে নিয়ে আবারও বলল আর একটু প্লিজ অর্নি প্রায় এক ঘন্টা জগৎ বৃষ্টিতে বিচ্ছিস তুই শরীর খারাপ করবে তো এমনিতেই ঠান্ডার সমস্যা আছে তোর একদিন ভিজলে তেমন কিছুই হবে না বা সে তো আমু ভিজতে দেয় না আজকে সূচক পেয়েছি ভেজার তুই প্লিজ আর না করিস না ইয়ার তোর যা ইচ্ছে তুই তা কর আমি চললাম এইটুকু বলেই রশান চলে যাচ্ছিল ওখান থেকে রোশানের ফোন বেঁচে ওঠে অর্নিকে নিয়ে আসতে গিয়ে প্রায় অনেকটাই ভিজে গিয়েছে দৌড়ে ছাউনির নিচে গিয়ে পকেট থেকে ফোন বের করে দেখল নূরের নাম্বার রশান ফোন রিসিভ করে বলল হ্যাঁ নূর বল কোথায় তুই অর্নি কোথায় আন্টি বারবার ফোন করছে আমাকে অর্নি নাকি এখনো বাসায় ফিরে নেই। তোদের তো অনেক আগেই বাসায় পৌঁছে যাওয়ার কথা তাহলে এখনো বাসায় যায়নি কেন অর্ণি যে একটা ফ্যান কপালে ওইটাই চালায় অদৃষ্ট হয়ে গেলাম আমি কেন আবার কি হয়েছে আচ্ছা কোথায় তুই নিচে ছাউনির দাঁড়িয়ে আছি আর ওদিকে ভিজতে দিয়েছিস কেন জানিসটা ওর ঠান্ডার সমস্যা আছে আমার কথা শুনলে তো আচ্ছা রাগ করিস না তোরা কোথায় আছিস সেটা বল তোদের বাসার গলি ছাড়িয়ে আরো দুটো গলি সামনে আচ্ছা থাক আমি আসছি আসতে হবে না আমি দেখছি নিতে পারি কিনা এই বৃষ্টিতে তো রিক্সা পাবি না আচ্ছা ওয়েট আমি ভাইয়াকেই পাঠাচ্ছি গাড়ি করেই তোদের বাসায় পৌঁছে দেবে লাগবে না তুই রাখ আমি ওকে নিয়ে বাসায় যাচ্ছি চুপ একটা কথা বলবি না বলেছি না আমি ভাইয়াকে পাঠাচ্ছি ভাইয়া গাড়ি নিয়ে যাবে কিছুক্ষণ বাদে ছাউনির সামনে গাড়ি থামালো উৎসব গাড়ির গ্লাস নামিয়ে রুশানকে বলল গাড়িতে এসে বসো রুশান বিনা বাক্যে গাড়িতে উঠে বসলো উৎসব রোশানকে অর্নির কথা জিজ্ঞেস করাতেই রোশান সামনের দিকে ইশারা করল উৎসবের চোখ অর্নির উপর পড়তেই থেমে গেল পরনের উনি বৃষ্টিতে ভিজছে পাশের একটা দোকান থেকে দুটো ছেলে চোখ দিয়ে গিলে খাচ্ছে রাগে উৎসবের কপালে রক ফুলে উঠল মুহূর্তেই গাড়ি স্টার্ট দিয়ে অর্নির কাছে চলে গেল গাড়ির গ্লাস নামিয়ে অর্নিকে বলল গাড়িতে ওঠো। রাগ মিশ্রিত গম্ভীর পুরুষালী কণ্ঠে অর্ণিত চমকে পাশ ফিরে তাকিয়ে উৎসবকে দেখে ভয় পেয়ে চমকে দুকদম পিছিয়ে যায় উৎসব আবারও রাগ ঈশ্বরে বলে এই মেয়ে কি বললাম তোমাকে শুনতে পাওনি আমি বৃষ্টিতে ফিজবো আর তাছাড়া আমি আপনার সাথে যাব না ভাইয়া রোশান রোশান গাইতেই আছে উঠে এসো তুমি উৎসবের কথাই অর্নির মেজাজ খারাপ হলো রোশান আগে থেকেই গাড়িতে উঠে বসে আছে এই ছেলেটা জানে না ও উৎসবকে দেখে পালিয়ে বেড়ায় তারপরও রুশান ওনার গাড়িতেই উঠে বসে আছে অর্ণের ইচ্ছে করছে রুশানকে মেরে আলু ভর্তা বানাতে কিন্তু আফসোস এখন সেটা পারছে না উৎসব আবারও বাছখাই গলায় ধমকে উঠতেই অর্নি গাড়ি দরজা খুলে গাড়িতে উঠে বসে বিকাল চারটা বেজে সাঁত্রিশ মিনিট বাইরে এখনও গুড়ে গুড়ে বৃষ্টি হচ্ছে কাঁথা মুড়ি দিয়ে গুটিসুটি মেরে শুয়ে আছে অর্নি ভার্সিটি থেকে ফিরেছে আধা ঘন্টার মতো হবে ভার্সিটি থেকে ফিরে সাওয়ার নিয়ে নিয়েই শুয়েছে অর্নি অর্নিকে খাওয়ার জন্য ডাকতে ডাকতে রুমে এলেন ওর আমু মিসেস অতিথি দেখলেন মেয়ে কাঁথা দিয়ে ঘুমুচ্ছে ওয়াশরুমের দরজাটা খোলা তিনি এগিয়ে এসে ওয়াশরুমের দরজা আটকাতে গেলেই দেখলেন বালতিতে ভেজা জামাকাপড় রয়েছে বিড়বিড় করে কিছু একটা বলে সেগুলো ধুয়ে ব্যালকনিতে মেলে দিলেন শুকানোর জন্য অর্ণির কাছে গিয়ে অর্নিকে ডাকলেন খাওয়ার জন্য কিন্তু অর্নি কোনো সাড়া দিল না মিসেস অদিতি ওর পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতেই চমকে উঠলেন জ্বরে গা পুড়ে যাচ্ছে একেবারে মিসেস অদিতি ওনার রুমে চলে গেলেন ছেলেকে ফোন করার জন্য অর্নির বড় একটা ভাই আছে নাম অর্ণব ওদের বাবা নেই তাই পুরো সংসার অর্ণব নিজেই সামলায় এই সময়ে অর্ণব অফিসে আছেন মিসেস অদিতি ফোন দিলেন ছেলেকে অর্ণব ফোন রিসিভ করতেই তিনি বললেন অর্ণব তুই কি একটু বাসায় আসতে পারবি এক্ষুনি কেন কিছু হয়েছে ভার্সিটি থেকে ফেরার পথে বৃষ্টিতে ভিজেছে জ্বরে অর্ণির গা পুড়ে যাচ্ছে বৃষ্টি হচ্ছে বাহিরে ডক্টর ডাকাও দরকার আচ্ছা তুমি অনেক উনি খাওয়াতে থাকো আমি ডক্টর নিয়ে বাসায় আসছি অর্নিকে কিছু মেডিসিন লিখে দিয়ে চলে গেলেন ডক্টর জ্বর একশো দুই ডিগ্রি মিসেস অদিতি তো মেয়েকে বকাবকি শুরু করে দিয়েছেন অর্ণবকে চড়িয়ে ধরে চুপচাপ বসে আছে অর্ণব মিসেস অদিতিকে থামিয়ে দিয়ে বলল আহ দেখছো এমনিতে এর এত জ্বর তার উপর আবার তুমি বকাবকি করছো কেন বক বোলা তো কি করব এই মেয়েটা আমাকে একদম শান্তি দেয় না ও জানে না বৃষ্টিতে ভিজলেই ও অসুস্থ হবে ঠান্ডার সমস্যা আছে ওর ও জানে তো তাহলে এর পরেও বৃষ্টিতে ভিজে অসুখ বাঁধালো কেন ও তোদের দুই ভাই বোনকে নিয়ে আমার চিন্তার কোনো শেষ নেই কোথায় তোরা আমাকে একটু শান্তি দিবি তা না তোদের চিন্তায় আমার ঘুম হারাম হয়ে যায় আচ্ছা মো এখন বকলি কি সবটা ঠিক হয়ে যাবে অনেক জশ হয়ে যাবে যাবে না তো তাহলে অযথা কেন বকবকি করছো বাদ দাও না তোদের দুই ভাই বোনের যা ইচ্ছে কর আমি আর কিচ্ছু বলবো না তোদের কথাগুলো বলে মিসেস অদিতি রুম থেকে বেরিয়ে গেলেন অর্ণব অর্ণিকে বিছানায় শুইয়ে দিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল এত বাচ্চা কেন খুঁজ বলতো হুম জ্বর বাঁধিয়ে ফেললি তো জানিস না তোর কিছু হলে আমি আর আম্মু কেউ বাঁচতে পারবো না ভাইয়া তুমিও এখন আম্মুর মতো বকাছোকা করবে বকছি না বাগলি ভয় হয় যদি তোর কিছু হয়ে যায় আব্বুর মতো করে যদি তোকেও হারিয়ে ফেলি তখন কিভাবে থাকবো আমি আর আম্মু হ্যাঁ কথাগুলো বলতে বলতে অর্ণবের চোখ পানিতে ভিজে উঠল অনি উঠে বসে অর্ণবকে জড়িয়ে ধরে কান্না মিশ্রিত কণ্ঠে বলল। এভাবে বলো না ভাইয়া তোমাদের ছেড়ে আমি বা কিভাবে থাকবো বলো আর এত চিন্তা করো না এত সহজেই তুমি আর আম্মু আমার চালানোর হাত থেকে বাঁচবে না এখনো প্রচুর প্রচুর চালানো বাকি আছে তোমাই আর আম্মুকে তারপর তোমাকে বিয়ে করিয়ে ভাবি আনবো ভাবির সাথে ঝগড়া করব কথাটা বলেই অর্নি হেসে উঠল অর্ণব হেসে অর্ণির কান টেনে ধরে পড়লো বটো ফাজিল তাই না কান টেনে বলবো আহ ভাইয়া ছাড়ো লাগছে তো আমার কথাটা শুনেই অর্ণব অর্নির কান ছেড়ে দিয়ে ওকে বুকে আগলে নিল অর্নি অর্ণবের বুকের সাথে লেপ্টে আছে অর্ণব বোনের মাথায় হাত পুলিয়ে দিচ্ছে দরজার কাছ থেকে মিসেস অদিতি ভাই বোনের খুনসুটি দেখে কান্না ভেজা চোখেই মৃদু হাসলেন আঁচল দিয়ে চোখের পানিটুকু মুছে বললেন বাবা মরা ছেলে মেয়ে দুটোকে তুমি এভাবেই সব সময় দেখে রেখো আল্লাহ ওদের বন্ধনটা যেন আমৃত্যু এমন থাকে আমার এই ছোট্ট সংসারকে তুমি আগলে রেখো ভাই বোনের ভালোবাসার উপর কারো নজর না পড়ুক আমার মেয়েটার জীবনে এমন একজন মানুষকে দিও সে যাতে আমার মেয়েটাকে আগলে রাখে আর আমার ছেলেটার জীবনে একজন তো আছেই দুজনেই যেন সব সময় ওদের আগলে রাখে ওদের ভাই বোনের সম্পর্কে ফাটল না ধরায় খুব ভালো রেখো ওদের কথাগুলো বলে মিসেস অদিতি চলে গেলেন নিজের রুমে একটু বাদে আবার রাতের রান্নার তোরচোর করতে হবে এগারোটা বেজে সাঁত্রিশ মিনিট অর্নির ঘুম আসছিল না তাই অনলাইনে গেল অর্নিকে এই সময় অনলাইনে দেখে গ্রুপে ভিডিও কল দিল নোর কিছুক্ষণের মাঝে অর্নি আর রুশান দুজনেই জয়েন হলো নোর কপট রাগ দেখিয়ে পড়ল কটা বাজে ঘড়ির দিকে তাকিয়েছিস একবার এই জ্বর সরিয়ে এখন অনলাইনে কি করছিস তুই ঘুম আসছিল না তাই আর কি তাই অনলাইনে চলে এলি ছেলেদের সাথে লাইন মারার জন্য তাই না রোশানের কথাই অর্ণির মেজাজ গরম হলো দুটো গালি দিয়ে বলল শালা তুই জানিস আমি ছেলেদের সাথে লাইন মারার জন্য অনলাইনে এসেছি তুই কি করছিস এত রাতে অনলাইনে কোন মেয়ের সাথে ফ্লার্ট করছিস এই অনি শোন এরকম নাউজবিল্লাটাই কথাবার্তা বলবি না আমাকে আমার মতো এত ভালো ছেলেটাকে তুই এরকম উল্টা পাল্টা কথা বলতে পারিস না ভালো না ছাই তুই যে কত ভালো তা আমার থেকে ভালো কেউ জানে না সে তো মেয়েদের নিয়ে পড়ে থাকিস আজ একজন তো কাল অন্যজন অনির আব্বুর বাচ্চা তরে কালকে ভাতছিরি সাদে থেকে লাথি দিয়ে আমি নিচে ফেলবো দে অর্ণি আর রুশানির ঝগড়া শুনতে শুনতে নূরের কান পচে গেল দুটো একসাথে হলেই শুধু ঝগড়া আর ঝগড়া নোরের কাসিনরা সকলে চোখ বড় বড় করে অর্নি আর রুশানির ঝগড়া শুনছে শেষমেশ নোর না পেরে চিৎকার করে বলে উঠল আহ থামবি তোরা সব সময় খালি ঝগড়া করিস ভাল লাগে না আর আর তুই এরকম জ্বরের শরীর নিয়েও এত ঝগড়া করার এনার্জি পাচ্ছিস কিভাবে অর্ণি মাথা নিচু করে মলিন কণ্ঠে বলল আমি ঝগড়া করলাম কই রসাইন্নাই তো আমার পিছে লাগছে রুশান আবারও কিছু বলতে গেলেই নূর চোখ রাঙিয়ে তাকায় ফলে মুখে আঙ্গুল দিয়ে চুপ হয়ে গেল নূরকে ভালো করে দেখে বলল নূর এত রাতে কি করছিস তুই ভাইয়া এসেছে বলে সব বাসায় এসেছে আজ তাই সবাই আড্ডা দিচ্ছি একসাথে বসে ও আচ্ছা শোন না অনির কথায় নূর ল্যাপটপের দিকে কিছুটা ছুকে গেল তারপর বলল। বল কি বলবি আশেপাশে কি উৎসব ভাইয়া আছে না তো কেন এমনি আচ্ছা জানো ভাইয়ার জন্মের সময় কি আন্টি ভাইয়ার মুখে মথু দেয়নি অর্ণের প্রশ্নে নোর কুচকে তাকালো আর ওর সব কাসিনরা কান খাড়া করলো অর্ণে কি বলে সেটা শোনার জন্য রুশান্ত মুখ টিপে হাসছে কেননাও কিছুটা আন্দাজ করতে পেরেছে নোর অবাক হয়ে বলল হঠাৎ এই প্রশ্ন করছিস কেন আজকে উনি আমাকে শুধু শুধু ধমক দিয়েছে একবার না গুনে গুনে তিনবার জানিস ভয়ে আমার আত্মা লাফিয়ে উঠেছিল দেখতে তো মাশালা তার কথাবার্তা এরকম করল্লার মতো তিতা কেন ওয়েট আমি সময় করে একদিন গিয়ে আন্টিকে জিজ্ঞেস করবো জন্মের পর কি ওনাকে করল্লার রস খাইয়েছিল নাকি এরকম তিতা তিতা কথা বলেন কেন উনি উৎসব তখনই গিটার হাতে ছাদে এসেছে এ সেই ল্যাপটপ স্ক্রিনে ভিডিও কলে অর্নিকে দেখতে পায় জরে মুখটা একদম শুকিয়ে গেছে চুলগুলো এলোমেলো কাঁথা মুড়ি দিয়ে শুয়ে শুয়ে কথা বলছিল নূর আর রুশানের সাথে অর্নির এরকম শুকনো মুখটা দেখতেও উৎসবের কেমন যেন অদ্ভুত ভালো লাগছিল কিন্তু ওর সেই ভালো লাগাটা বেশিক্ষণ স্থায়ী হলো না অর্নির কথা শুনে মেজাজ তুঙ্গে উঠে গেল কথায় রুশান আর ওর সকল কাজিনরাও উচ্চস্বরে হেসে উঠল ওদের সকলের এই হাসিটা যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করল উৎসব রেগে খানিকটা চিৎকার করে বলল হোয়াট ননসেন্স উৎসবের এমন বাছখাই গলায় চিৎকার শুনে নূর ওরা সকলে পিছন ফিরে তাকিয়ে উৎসবকে দেখতে পেয়ে হাসি থামিয়ে দিয়ে কাছো হয়ে বসে রইল অর্নি নূরের পিছনে উৎসবকে দেখে ভয়ে একটা শুকনো ঢোক গিলল উৎসব ল্যাপটপের দিকে এগিয়ে আসতে অর্নি ভয়ে কল কেটে দিল অর্নি এখন পুরোপুরি সুস্থ তাই সকাল সকাল উঠে ফার্সিটি যাওয়ার জন্য রেডি হচ্ছে মিসেস অদিতি এসে মেয়েকে মুখে তুলে খাইয়ে দিচ্ছেন অর্নি কোনো মতে খেয়ে বাই বলে ব্যাগ নিয়ে বেরিয়ে গেল কয়েক সেকেন্ড বাদেই আবার দৌড়ে রুমে এসে বিছানা থেকে ফোনটা তুলে দৌড় লাগালো মিসেস অদিতি মেয়ের কাণ্ডে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন সব কিছু ফেলে যেতে পারে কিন্তু ফোন ভুলেও ফেলে যেতে পারবে না ফোনের মধ্যেই মনে হয় অর্ণ প্রাণ ভোমরা লুকিয়ে আছে মিসেস অদিতি বিড়বিড় করে কিছু একটা বলে রান্নার কাজে লেগে পড়লেন নূরদের বাসায় নিচে দাঁড়িয়ে অর্নি সমানে ওকে ফোন করে যাচ্ছে কিন্তু মেয়েটা কিছুতেই ফোন তুলছে না ফলে রাগ আর বিরক্তি দুটোই এসে ভর করলো অর্ণির মাথায় অর্ণি আবার ফোন করার আগেই ওপাস থেকে নূরের ফোন এলো মনে মনে নূরকে বেশ কটা গালি শোনানোর জন্য প্রস্তুত করে ফোন রিসিভ করল অর্নিকে কিছু বলার সুযোগ না দিয়েই নূর নিজেই বলল সরি সোনা রাগ করিস না প্লিজ ফোন সাইলেন্ট মরে ছিল তাই টের পাইনি তোর সরের গোষ্ঠী কিলাই আমি কতক্ষণ ধরে বাসার নিচে দাঁড়িয়ে আছি সেই হিসেব আছে তোর তুই এই বুদ্ধি নিয়ে ভার্সিটিতে চান্স পেলি কিভাবে দোস্ত দেখ এমনিতেই মন মেজাজ খারাপ আছে এখন একদম উল্টোপাল্টা বলিয়ার বিনা বলে দিলাম আমি যেহেতু ফোন ধরছি না তুই বাসায় এলেই তো পারিস আমাদের বাসার নিচেই তো আছিস তাহলে শুধু শুধু রাস্তায় কেন দাঁড়িয়ে আছিস নূরের কথায় অর্নি টনক নড়ল আসলেই তো ও নূরদের বাসার নিচে দাঁড়িয়ে আছে তাহলে বাসায় কেন গেল না ওর উচিত ছিল যখন নূর ফোন ধরছিল না তখন বাসায় গিয়ে ওর কানটা টেনে ছিঁড়ে দিতে কিন্তু আফসোস এই খেয়ালটুকু ওর মাথায় এলো না নূর মৃদু হেসে আবারও বলল শুধু হাতে পায়ে বড় হলি বুদ্ধি শুদ্ধি বলে কিচ্ছু হলো না আর এই একদম ফালতু বকবি না তোর আশার হলে আই নয়তো আমি চললাম যেন শোন না বলছি কি একটু বাসায় আয় আমার এখনও রেডি হওয়া হয়নি মাত্রই ঘুম থেকে উঠলাম আমি তোরা না আমাকে বলিস আমি মরার মতো পড়ে পড়ে ঘুমাই তাহলে এখন তুই কি ওই তো তোর সাথে থাকতে থাকতে আমরাও একটু আতটু তোর মতো হয়ে গেছে আর কি উত্তাহ ফোন রাখ তুই কথাটা বলেই অর্নি নিচেই ফোন রেখে দিল ধীর পায়ে এগিয়ে গেল নূরদের বাসার ভিতর কলিং বেল চাপতেই নূরের আম্মু শায়লা বেগম এসে দরজা খুলে দিল অনি হাসি মুখে শায়লা বেগমকে জড়িয়ে ধরে বলল আরে আরে কই যান আপনারা একটা লাইক দিয়ে যান এত কিপটামি করেন খেন একটা লাইকই তো দিবেন প্লিজ 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 একটা লাইক দিয়ে যান